ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আসসালামু আলাইকুম। শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদা সুলতানা। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো তাওহিদের পাঠশালা। বইটির লেখক ইবনে সাইদ আলী আল কাহতানি। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন রাশিদুল আলম। বইটি প্রকাশিত হয়েছে হাসানা পাবলিকেশনস থেকে। তাওহিদ একটি আরবি শব্দ। তাওহিদের অর্থ হচ্ছে একত্ববাদ। এর মর্ম হচ্ছে আল্লাহকে একক সত্তা ও গুণগত দিক থেকে মেনে ও জেনে তার ইবাদত করা। মুসলমানদের জন্য তাওহিদ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেখক এই বইটিকে চারটি অধ্যায় বিভক্ত করেছেন। প্রথম অধ্যায়ে তিনি কালিমার প্রথমাংশ নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ে কালিমার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায়ে তাওহিদের ত্রুটি ভঙ্গের কারণ এবং চতুর্থ অধ্যায়ে মুশরিকদের তাওহিদের দাওয়াত পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এই বইটি সংগ্রহ করলে এই সমস্ত বিষয় সম্পর্কে জানা সহজ হবে। এই বইটি প্রকাশিত হয়েছে 34 নর্থহর্ন রোড মাদ্রাসা বাংলাবাজার ঢাকা 1100 থেকে। বইটির মূল্য সংখ্যা 254 টাকা মাত্র। এখন আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি হলো ইসলাম ও বাংলাদেশ। বইটির লেখক শামী মোহাম্মদ আফসাল। বইটি প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। আমাদের শৌর্য বীর্য সমৃদ্ধি যুগে যুগে অন্যদের প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই বাংলাদেশ বহুবার বিদেশিদের অগ্রাসনের শিকার হয়েছে। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বাংলাদেশ বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন ও আমাদের বর্তমান সরকার, ইসলাম প্রচার প্রসারে তাদের অবদান ইত্যাদি বিষয় সম্পর্কে এ বইটিতে উপস্থাপন করা হয়েছে। এ বইটির পৃষ্ঠা সংখ্যা 180। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে 105 টাকা মাত্র। এই ছিল আমাদের আজকের বই পরিচিতি পর্ব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ।